যেভাবে নায়িকা পরিমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ডিবি কর্মকর্তা সাকলাইনের, বহুল আলোচিত বোরক্লাব মামলা তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরিমনির সঙ্গে পরিচয় ডিবি কর্মকর্তা সাকলাইনের, সেই সূত্র ধরে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর পরিমনির বাসায় যাতায়াত শুরু করেন তিনি, মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। সর্বশেষ নায়িকা সাকলাইনের বাসায় গিয়ে প্রায় 18 ঘন্টা সময় কাটান। র্যাবের হাতে পরিমনির গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। পরিমনি গ্রেপ্তারের পর সবকিছু অকপটে স্বীকার করেছেন বলেও জানা গেছে। গত 13 জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরিমনি। এরপর এই ঘটনার সাভারে থানায় মামলা হয়। এই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের ADC গোলাম সাকলাইন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলা তদন্ত চলার সময় নায়িকা পরিমনির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে বলে অভিযোগ। জিজ্ঞাসাবাদে পরিমনি জানিয়েছিলেন নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলাইনের সঙ্গে সম্পর্কে তৈরি হয় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন, এমনকি সাকলাইন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ গত 1 আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগে মধুরমতি ফ্ল্যাটে যান পরিমনি, সেখানে প্রায় 18 ঘন্টা অবস্থান করেন। পরিমনির গাড়ি চালক নাজির হোসেন 1 আগস্টের ঘটনায় যমুনা টেলিভিশনের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। এরই মধ্যে পরিমনি সাকলাইনকে নিয়ে একটি CCTV ফুটেজ ফাঁস হয়েছে। সেখানে দেখা যায় রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে 1 আগস্ট সকাল 8:15 একটি সাদা গাড়ি এসে থামে। লাল রঙের টি শার্ট পরিহিত একজন প্রথমে নামেন, এরপর কোলে একটি কুকুরসহ সাদা রঙের জামা পরে নামেন নায়িকা পরিমনি। রিসেপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজনে লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় 18 ঘন্টা পর রাত 1:30 দিকে ওই ভবন সামনে আবার আসে পরিমনির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরিমনির পরনে ছিল কালো রঙের পোশাক। পরিমনির গাড়ি চালক নাজির জানান, সকালে গিয়ে আমি চলে আসছিলাম, আবার রাতে গিয়ে নিয়ে আসছি। বনানীর বাসা থেকে যখন সাকলাইন গেলেন তখন তিনি পড়াছিলেন, এমন প্রশ্নে তিনি বলেন সাকলাইন সাহেব সিভিল ড্রেস পড়াছিলেন। এর আগেও হাতিঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি করেছেন। ঘটনা জানাজানির পর প্রাথমিক তদন্তে সাকলাইনের সঙ্গে পরিমনির সরকারি ফ্ল্যাটে প্রবেশ এবং দীর্ঘ সময় অবস্থানের সত্যতা পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা। গোলাম সাকলাইন পরিমনির সঙ্গে সম্পর্ক এবং সরকারি বাসায় প্রবেশের বিষয়টি সরাসরি অস্বীকার না